রাজধানীর ভাটারা, আফতাবনগর ও বাড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাড্ডা এলাকায় পুলিশ টাওয়ার নামে একটি ভবনে অভিযানে গেলে তিতাসের লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে পুলিশ সদস্যরা। নিয়ম বহির্ভূত ও অবৈধ গ্যাস সংযোগ বন্ধে মঙ্গলবার সকালে অভিযানে নামে তিতাস। এতে 34টি বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মেরুল বাড্ডা এলাকায় পুলিশ সদস্যদের নির্মিত একটি ভবনে অভিযান চালাতে এলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়। মোবাইলে কথা হয়েছে, আচরণটা অত ভালো ছিল না। তো এখন আমি যেটা বলছি যে আপনার যদি অনুমোদন পাশটা থাকে তো এটা বিলের কপি দেখান, আর আপনি সিলিন্ডার করা দিলে সেটা আমার দেখান, দেখাইলে আমি সন্তুষ্ট হইলে আমি চলে যাব। কিন্তু ওনার আচরণটা, পুলিশের আচরণটা বেশি সুন্দর হয় নাই, ভালো হয় নাই। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।